হ্যালো বন্ধুরা, আজকে আমি ত্রিকোণমিতি কোণ অনুপাত নিয়ে তোমাদের বলবো। ত্রিকোণমিতি কোণ অনুপাতের এর মানে ক্লাস ইলেভেনের যে ত্রিকোণমিতি কোণ অনুপাত চ্যাপ্টার রয়েছে, সেই ত্রিকোণমিতি কোণ অনুপাতের এর মধ্যে যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো, এই এবং সেই অঙ্কগুলো পুরোপুরি সমাধান সহ তোমাদের করিয়ে দেবো এবং বিস্তারিত আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করার জায়গা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, তোমরা যদি এখনো পর্যন্ত ইউটিউব স্যার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে নোটিফিকেশন পাওয়া জন্য। cos a by 1 plus sin a equals to 1 plus cos a minus sin a, 1 plus cos a plus sin a, তো এটাকে আমাকে প্রমাণ করতে হবে, এটা থেকে এটা অথবা এটা থেকে এটা। আমি এখানে এই রাইট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব। তো দেখো এখানে এই কি রাইট হ্যান্ড সাইডে কি আছে, আর এই চেসে কি আছে 1 প্লাস কস এ মাইনাস কি হচ্ছে সাইন এ, তাহলে 1 প্লাস কি হচ্ছে কস এ নিচে রয়েছে প্লাস কি হচ্ছে সাইন এ, তাহলে কি হচ্ছে এটাকে কি করছি প্রথমে কি করছি ও এইটা মানে হরে যেটা আছে হরকে দিয়ে ওপর নিচে গুণ করছি, মানে কি 1 প্লাস কস এ মাইনাস কি হয়ে যাচ্ছে সাইন এ, ঠিক আছে, ইন্টু এইটাকেই গুণ করছি কি 1 প্লাস কস এ প্লাস সাইন এ, দেখো নিচে যেটা আছে সেটা দিয়েই গুণ করছে, আর একই জিনিস যেহেতু নিচে রয়েছে এইটা আর এটা গুণ করলে কি হয়ে যাবে 1 প্লাস কস এ প্লাস সাইন এ, ঠিক আছে, আবার এখানে এই একই রকম গুণ করবো কস এ প্লাস সাইন এ, মানে লব হরকে কি হচ্ছে 1 প্লাস কস এ প্লাস সাইন এ দিয়ে গুণ করেছি, দেখো এইটা দুটো একই জিনিস আছে তাই জন্য কি হয়ে গেল এইটা স্কোয়ার হয়ে গেল। আর এইটাকে যদি ভালো করে লক্ষ্য করি, দেখো এইটুকুকে যদি আলাদা করে সেপারেট করি তাহলে কি হচ্ছে একটা সূত্র চলে যাচ্ছে যে এইটাকে পুরোটাকে এ মানে 1 প্লাস কস এ আর হচ্ছে 1 প্লাস কস এ এটা হচ্ছে এ, আর এই সাইন এটাকে বি যদি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা একটা ফর্মুলা পড়ে যায়। দেখো খুব গুরুত্ব সহকারে অঙ্কটা দেখো, কারণ খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা অধিকাংশ স্কুলেই এই অঙ্কটা দিয়ে দেয় পরীক্ষায়। তো এটা কি এটাই এটাই কি লেখা যাবে এ এ মানে কি এটা মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি সাইন রয়েছে তার স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এইটা দেখো এইটাকে যদি আলাদা করে সেপারেট করি এটাকে এ ধরে এটাকে বি ধরে তাহলে কি এ প্লাস বি, তার ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস 2 এ মানে কি 1 প্লাস কস এ প্লাস হাই 1 প্লাস কস এ এটা হচ্ছে এ, বি হয়ে যাচ্ছে কি সাইন এ, প্লাস বি স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার, তাহলে কি স্কোয়ার প্লাস 2 বি প্লাস বি স্কোয়ার। তো দেন এখন আমি এটা ভালো করে যদি লক্ষ্য করি, দেখো এইটাকে আবার ভাঙা যায়, এটাকে কি ভাঙা যায় আবার একই ফর্মুলা স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটাকে ভাঙছি প্লাস কি হচ্ছে কস স্কোয়ার এ, একবার লিখে দিলাম, আর এখানে কি মাইনাস সাইন স্কোয়ার এ, দেখো ভালো করে একটু লক্ষ্য করো মাইনাস সাইন স্কোয়ার এ, তবে এটা ভেঙেছি এ স্কোয়ার প্লাস 2 এ বি মানে 2 ইন্টু 1 ইন্টু কস এ মানে হচ্ছে 2 কস এ, আর হচ্ছে কস স্কোয়ার, কস স্কোয়ারকে মানে বি স্কোয়ার মানে কস স্কোয়ার, এখানে কস স্কোয়ারে আর এই যে 1 রয়েছে 1 এর স্কোয়ার মানে তো 1ই হয়, তবে এই যে প্লাস 1টা আমি এখানে নিয়ে যাচ্ছি, এই যে প্লাস 1টা আমি একবার এখানে নিয়ে যাচ্ছি, প্লাস 1টা এখানে নিয়ে নিলাম, প্লাস 1টা এপাশে নিয়ে গেছি, তারপর প্লাস 1টা এখানে নিয়ে গেলে এইটা একটা ফর্মে চলে যায় না, কি আছে এইটা একটা ফর্মুলা পড়ছে, দেখো এইটা একটা ফর্মুলা, কেন আমি 1টা নিলাম এর কাছে, কেন এটা একটা ফর্মুলা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকোয়ালস টু কস থিটা হয়, তাহলে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকোয়ালস টু কি হয়ে যাবে কস এ, তো ভালো কথা, আর এইটাকে আবার একই ফর্মুলা যাবে এ স্কোয়ার প্লাস 2 কস এ প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে গেল, আর এটাকে ইন্টু করবো এটার সাথে এটা ইন্টু করবো তাহলে কি হয়ে যাবে 2, আচ্ছা এটা এখানে থাক 2 1 প্লাস ইন্টু করার দরকার নেই, 2 কস এ ইন্টু সাইন এইটা থাক, আর এখানে কি হচ্ছে সাইন স্কোয়ার এ, ঠিক আছে। তো এখানে দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এটা সাইন স্কোয়ারে এটা কস স্কোয়ারে, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার ইকোয়ালস টু কি সাইন স্কোয়ার থিটা কস প্লাস কস স্কোয়ার থিটা ইকোয়ালস টু 1, তাহলে এই কস স্কোয়ার এটাকে আমি এর পাশে লিখে দিলাম কি হচ্ছে কস স্কোয়ার এ, আন্ডারস্ট্যান্ড কি হচ্ছে, আমি সূত্রগুলোকে ভালো করে লক্ষ্য করো এটা একটা সূত্র হয়ে গেল, ও তাই জন্য এইটাকে এর পাশে নিয়ে গেলাম, আর এই 1টা ছিল আগে 1টাকে এখানে নিয়ে যাচ্ছি, এটাও একটা সূত্র হয়ে গেল। তাহলে পরের লাইনটা ভালো করে লক্ষ্য করো এখানে, যে এখানে কি আছে 2 কস এ, 2 কি হচ্ছে কস এ প্লাস কি হয়ে যাচ্ছে কস স্কোয়ার এ, কস স্কোয়ার এ প্লাস এইখানে কি হয়ে যাচ্ছে
1 plus cos sine square theta, 1 plus sine square, 1 minus sine square theta equals to cos square theta. এখানে থিটার জায়গায় কি আছে, এ আছে, বসিয়ে দিলাম এটার ভ্যালু। কেন, এখানে একটা সূত্রই আছে যে এ 1 মাইনাস কি সাইন রয়েছে, সরি সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা ইকোয়ালস টু হচ্ছে কস স্কোয়ার থিটা। আর কি এখানে আরেকটা ফর্মুলা যেটা রয়েছে, যে এই ফর্মুলাটা জানি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকোয়ালস টু 1। তাহলে কি এখানে 1 প্লাস 2 কস এ প্লাস কি হয়ে যাচ্ছে, 2 যেটা রয়েছে সেটাই লিখে দেবো এখানে, কারণ রয়েছে আমার কমন চলে যাবে, সেই কারণে এটা গুণ করছি না। আর এটা একটা ফর্মুলা আছে, এর ফর্মুলা হচ্ছে 1 সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার ইকোয়ালস টু 1। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হচ্ছে, কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, ভালো করে নোট করো, আমি এখানে প্লেস জায়গায় কম বলে আমি এখানে কি হচ্ছে একবারই করছি, কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মানে কি 2 কস স্কোয়ার এ হয়, তাই না, এখানে 2 দিয়ে দিলাম। আর দেখো এখানে 1 রয়েছে আর এখানে 1, 1 আর 1 কত হয়ে যায়, একবার এখানে বসিয়ে দিলাম 2। তো এইখান থেকে দেখো ওপর থেকে কি কমন যায়, ওপর থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে 2 কস এ একটা কমন চলে যাচ্ছে, এখানে কি 2 কস এই কমন চলে গেলে 1 পড়ে থাকে, প্লাস এখান থেকে 2 কস এ চলে গেছে, 2 চলে গেছে, একটা কস এ চলে গেছে, একটা কস এ পড়ে রয়েছে। আর এখান থেকে কি 2 কমন চলে যাবে, তাহলে 1 প্লাস কস এ, 1 প্লাস কস এ, আর এখানে কি আছে 2, 1 প্লাস কস এ যা আছে সেটা লিখে দিলাম ইন্টু সাইন। ঠিক আছে, তো এখন যদি এখানে দেখি কি আছে, এটাকে যদি লিখি 2 কস এ রয়েছে, ওপরে যা আছে লিখে দিলাম 2 কস এ ইন্টু 1 প্লাস কস এ। আর এখানে কি আছে ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো 2 আছে, এখানেও 2 আছে, এখানে 1 প্লাস কস এ রয়েছে, এখানেও 1 প্লাস কস এ রয়েছে, তার মানে কি এই দুটো কমন চলে যায়, তাহলে 2 কস 2 1 প্লাস কস এ, সরি 2 1 প্লাস কস এ কমন চলে যাচ্ছে, 2 আর 1 প্লাস কস এ কমন চলে যায়। এখানে কী পড়ে থাকে, কিছুই পড়ে থাকে না, তার মানে 1 এখানে পড়ে থাকে, 1 থাকে কিছু না থাকে, এর সঙ্গে 1 ইন্টু থাকে, প্লাস রয়েছে, প্লাস দিলাম 2 আর 1 প্লাস কস এ চলে গেছে, কী পড়ে রয়েছে সাইন এ, সাইন এ। ঠিক আছে, তাহলে দেখো এই 2 আর এই 2 কেটে যাবে, আর এখানে এইটা আর এইটা কেটে যাবে, কেটে গেলে এখানে জায়গা নিয়ে আমি এখানে উপরে লিখছি, কেটে গেলে কী পড়ে থাকে, এখানে উপরে কী আছে কস এ, উপরে পড়ে থাকে কস এ, আর নিচে কী পড়ে রয়েছে 1 প্লাস সাইন এ, নিচে পড়ে রয়েছে 1 প্লাস কী রয়েছে সাইন এ। ভাই লক্ষ্য করে এইগুলো কেটে গেছে, যেটা পড়ে রয়েছে সাই কস এ, আর এখানে হচ্ছে 1 প্লাস সাইন এ, তাহলে এইটাই এখানে প্রমাণ করে দিয়েছিল, আর এইচ এসে বলে দিয়েছিল, তাহলে এটা কী হচ্ছে এই এল এইচ এসে বলে দিয়েছিল, তাহলে এল এইচ এস প্রুভড। আশা করি বোঝা গেছে, আর এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পিবিআই, তোমরা নোট করে রাখো। আর বন্ধুরা ভিডিওটিকে লাইক না করে থাকলে এখনই লাইক করো, দেখো আমার অবস্থা পুরো ঘেমে গেছে, তো লাইক করো, তোমাদের জন্য সব কিছু লাইক করো। তোমরা অনেকেই বলছিলে যে ইলেভেনের এর অঙ্কগুলো করিয়ে দাও, তো অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, সর্বপ্রথমে ভিডিওটিকে লাইক করো, তো নেক্সট অঙ্কটা দেখে নেব। বন্ধুরা এরপরের যে অঙ্কটি, এটিও খুব একটি ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো ও এখানে কট আলফা প্লাস কোসেক আলফা মাইনাস ওয়ান, কট আলফা মাইনাস কোসেক আলফা প্লাস ওয়ান ইকোয়ালস টু 1 প্লাস কস আলফা বাই সাইন আলফা, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এখানে কী করতে হবে, দেখো যেটা এলএইচএস রয়েছে সেটা আমি এখানে লিখে দিলাম, এলএইচএস কী রয়েছে, এখানে রয়েছে কী হচ্ছে কট আলফা প্লাস কী হচ্ছে কোসেক আলফা মাইনাস ওয়ান, কট আলফা মাইনাস কোসেক আলফা প্লাস ওয়ান, কট আলফা প্লাস কি হয়ে যাচ্ছে কোসেক আলফা মাইনাস ওয়ান, কট আলফা মাইনাস কোসেক আলফা প্লাস ওয়ান। তো এইখান থেকে এ আমি যদি ভালো করে লক্ষ্য করি, এইখান থেকে ভালো করে দেখো, ও এখানে আমি কি করছি, এখানে দেখো যেটা রয়েছে কট আলফা প্লাস কি হচ্ছে কোসেক আলফা লিখে দিলাম, এবার মাইনাস দেখো এইখানে এ আমরা জানি যে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকোয়ালস টু 1, এটা আমরা কি হচ্ছে আগের এর ভিডিওতে শিখে এসেছি, এই আই বাটনে লিডিং আর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তাহলে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকোয়ালস টু কি হচ্ছে 1, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে দেখো মাইনাস এইটা হয়ে যাচ্ছে, এই 1 এর জায়গায় কি লিখতে পারি কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা, কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা,
দেখো এটা লিখতে পারি, ঠিক আছে, ওয়ানের জায়গায়। আর নিচে যেটা আছে সেটা লিখে দিচ্ছি, কট আলফা মাইনাস কোসেক আলফা প্লাস ওয়ান। কেন বললাম এটা ফর্মুলা ফিলে কমন যাবে, সেই কারণে। দেখো এই পরের লাইন দেখলে বুঝতে পারবে কেন এটা ওয়ানকে কেন কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা তে মানে রিপ্রেজেন্ট করলাম বা বসালাম কেন। এইখানে দেখো কট আলফা প্লাস কস আলফা এটা এটা রেখেছি, এই কোসেক আলফা এটাকে আলাদা করে রাখলাম। আর এটা কি স্কোয়ার মাইনাস স্কোয়ারের ফর্মুলা পড়ে না, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার কি লিখে আছে, কোসেক স্কোয়ার প্লাস কট স্কোয়ার, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, কেন স্কোয়ার মাইনাস স্কোয়ারের ফর্মুলা কি হচ্ছে, এ প্লাস বি, মানে হচ্ছে কোসেক আলফা প্লাস কট আলফা, আর হচ্ছে কি কোসেক আলফা মাইনাস কট আলফা, ঠিক আছে, কোসেক আলফা মাইনাস কট আলফা। তো এখান থেকে কি হয়ে যাচ্ছে, দেখো কট আলফা মাইনাস কোসেক আলফা প্লাস ওয়ান এটা রয়েছে। তো এখান থেকে যদি দেখি কি কমন যাচ্ছে, এখানে হচ্ছে কট আলফা প্লাস কোসেক আলফা, মানে এই যে এখানে রয়েছে কট আলফা মাইনাস কোসেক আলফা, আর এখানেও রয়েছে কট আলফা মাইনাস কোসেক আলফা। তাহলে এখান থেকে কি হয়ে যায়, দেখো কি কমন যাচ্ছে, কট আলফা প্লাস কোসেক আলফা এটা কমন চলে যাচ্ছে। কমন গেলে কি পড়ে থাকে, এখানে কিছু না থাকলে কি পড়ে থাকে, ওয়ান, আর এখানে মাইনাস রয়েছে, আর এখানে মাইনাস এইটা পড়ে রয়েছে। দেখো আমি যদি ভালো করে দেখি যে এক লাইন তোমাদের দেখাই এক্সট্রা করে, ওয়ান মাইনাস এখানে কি হচ্ছে, এ কোসেক আলফা মাইনাস কট আলফা, ঠিক আছে, এইটা পড়ে রয়েছে। আর নিচে যেটা রয়েছে যে কট আলফা মাইনাস কোসেক আলফা প্লাস ওয়ান, ঠিক আছে। তো এখানে এ দেখো ও ভালো করে যদি লক্ষ্য করো, এইটা তো রয়েছে কি কট আলফা প্লাস কি হচ্ছে কোসেক আলফা, আর এইটা কি হয়ে যাচ্ছে প্লাস, এটা কি হয়ে যাচ্ছে, দেখো মাইনাস মাইনাসে কি হচ্ছে প্লাস, এটা আগে আমি লিখলাম কট আলফাটাকে আগে লিখলাম, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে কট আলফা, তারপরে আমি সাজিয়ে লিখছি যেটা যেরকম আছে নিচে। আর এখানে দেখো মাইনাস কি কোসেক আলফা লেখা যায়, কোসেক আলফা এটা হচ্ছে মাইনাস, আর এটা হচ্ছে কি প্লাস প্লাস, আর নিচে কি আছে কট আলফা মাইনাস কোসেক আলফা প্লাস ওয়ান, এটা একই জিনিস আছে, একই জিনিস আছে, এটা কেটে যাবে, কি পড়ে থাকে কট আলফা প্লাস কি হচ্ছে কোসেক আলফা। দেখো কট আলফাকে কি লেখা যায়, কট আলফাকে, কট মানে কি আমরা পড়ে এসেছি আগে, বলেছিলাম কেন কীভাবে আসছে সমস্ত কিছু বলেছি আগের ভিডিওতে। তো আই বাটন থেকে দেখে নাও, আমি আগে এই ভিডিওটা দেখে নাও তারপরে এটা দেখবে, তাহলে বুঝতে সুবিধা হবে আর মনেও থাকবে যে কট আলফা ইকুয়ালস টু কি হচ্ছে কস আলফা, কস আলফা বাই কি হয়ে যাচ্ছে সাইন আলফা, মানে কট ইকুয়ালস টু কস বাই সাইন, মানে কট আলফা ইকুয়ালস টু কি কস আলফা মানে সাইন বাই সাইন আলফা, আর কোসেক আলফা মানে কি হয়ে যাচ্ছে ওয়ান বাই সাইন আলফা। দেখো নিচে সাইন রয়েছে, সাইন কি হয়ে যাচ্ছে লসাগু হয়ে যাচ্ছে, সাইনটা কি হচ্ছে লসাগু হয়ে যাচ্ছে সাইন আলফা, আর ওপরে কি রয়েছে একই লসাগু থাকলে ওপরে যা থাকে সেটাই বসে যাবে কস আলফা প্লাস ওয়ান। দেখো এখানে কি হচ্ছে ওয়ান প্লাস, এই যে এটাই আমার এখানে প্রমাণ করতে দিয়েছে, ওয়ান প্লাস কস আলফা আর ওয়ান প্লাস কস আলফা আর কস আলফা প্লাস ওয়ান একই জিনিস, তো বাই সাইন আলফা এটাই এখানে প্রমাণ করতে দিয়েছে। তার মানে কি এটা আর এইচ এস এল এইচ এস থেকে বেরিয়ে গেল, ঠিক আছে, আর এইচ এস প্রুভড। এরপরের যে অঙ্কটি সেটি হলো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভিভিআই, ওয়ান মাইনাস টেন থিটা ওয়ান মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা। তো এখানে এল এইচ এস কী আছে, ওয়ান মাইনাস হচ্ছে কি হচ্ছে টেন স্কোয়ার থিটা আর টেন থিটা সরি ওয়ান মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার, তাহলে কি হয়ে যাচ্ছে এইখানে এই দেখো ওয়ান মাইনাস এখানে কি হয়ে যাচ্ছে এটাকে সেপারেট করে নেবো, এটাকে লেখা যায় ওয়ান এইটার হোল স্কোয়ার আর এটাকে লেখা যায় ওয়ান মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার থাকলে দুটোকে কনভার্ট করে নিলাম স্কোয়ারে দুটো আলাদা আলাদা করে। আর এখানে দেখো টেন স্কোয়ার রয়েছে টেন টেন থিটা হবে, টেন থিটাকে লেখা যায় কী হচ্ছে ওয়ান বাই কট থিটা, ঠিক আছে। তাহলে এইখানে এইটাকে কী লেখা যাচ্ছে, এখানে কী হয়ে যাবে কট কট থিটা আর এখানে হচ্ছে কট থিটা মাইনাস ওয়ান, ঠিক আছে, কট থিটা
माइनस वन तार होल स्क्वायर और एखे हे वन माइनस कट थीटा तार होल स्क्वायर तेल देखो यहां एक गुरुत्वपूर्ण भाव देखो गुरुत्वभवे तो ये यही स्कोयर लेखा जाए मैं नीचे कट स्कोयर थीटा लिखे दिल ये देखो मैं हमारे कि देखो एक भलोक बोझ ए माइनस बी तार होल स्कोयर और ए बी माइनस ए तार होल स्कोयर मध्य এইটা আর এইটা সবসময় সমান হবে, এইটা আর এইটা পরস্পর সমান হবে। কারণ কি, এইখানে ভালো করে দেখো এই বি রয়েছে, বি থেকে কী হচ্ছে মাইনাস কমন নিলে মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার করলে কি হোল স্কোয়ার থাকলে কি হচ্ছে বি মাইনাস এ লেখা যায়। তার মানে কি এই স্কোয়ার থাকলে এদের মধ্যে ইন্টারচেঞ্জ আমরা করতে পারি, ঠিক আছে। কেন মাইনাস কমন নিলে সেটা এ প্লাসে পরিণত হয়ে যায়, তাই জন্য কি উপরে যেটা রয়েছে কি কট থিটা মাইনাস ওয়ান এটাকে আমি লিখলাম ওয়ান মাইনাস কট থিটা করতে গেলে কি একটা মাইনাস কমন নিতে হবে, যার হোল স্কোয়ার করলে মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে গেল ইনটু এইটা যেটা রয়েছে এর নিচে কিছু না থাকলে বাই থাকে সেটা কীভাবে উল্টে যায় ওপরে উঠলে ওয়ান বাই কী হচ্ছে ওয়ান মাইনাস কট কট থিটা তার হোল স্কোয়ার কী হচ্ছে এইটা কিছু নিচে না থাকলে বাই থাকে সেটা উপরে গেলে উল্টে যায় ওয়ান মাইনাস কট থিটাটা নিচে চলে গেল ওয়ানটা উপরে হয়ে গেল। দেখো ওয়ান সরি এখানে কস থিটা না এটা কট ছিল, ওয়ান মাইনাস কট কট থিটা আর ওয়ান মাইনাস কট থিটা কেটে গেল, কেটে গেলে কি পড়ে থাকে এখানে, হ্যাঁ এখানে কেটে গেলে পড়ে থাকে হচ্ছে ওয়ান বাই কী হচ্ছে কট স্কোয়ার থিটা। তাহলে দেখো এইখানে চলে আসছে ওয়ান বাই কট স্কোয়ার থিটা। দেখো কট মানে কি এখানে কট ওয়ান বাই কট মানে কি অ্যাকচুয়ালি হয়ে যায় টেন স্কোয়ার থিটা, টেনকে কী লেখা যায় টেনকে লেখা যায় হচ্ছে সাইন টেন থিটাকে লেখা যায় সাইন থিটা বাই কস থিটা, স্কোয়ার রয়েছে স্কোয়ার দিয়ে দিলাম। এইবার দেখো এখানে আমাকে কী রয়েছে টেন আর কটে রিপ্রেজেন্ট করতে বলেছে, তাহলে এ সাইনকে কী লেখা যায় ওয়ান বাই কোসেক থি কোসেক স্কোয়ার থিটা, ওয়ান বাই কোসেক হচ্ছে সাইনের মান তাহলে ওয়ান বাই কোসেক দিলাম স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিলাম, আর এখানে কস মানে হচ্ছে ওয়ান বাই সেক থিটা, এখানে কসের স্কোয়ার হচ্ছে স্কোয়ার দিয়ে দিলাম। দেখো এইটাকে উল্টালে আবার কী থাকে, এইটাকে যদি উল্টাই তাহলে ওয়ান বাই এখানে নিচে কী হচ্ছে কোসেক থিটা হ্যাঁ ইন্টু এই এইটা ওপরে চলে গেল সেক স্কোয়ার থিটা ইন্টু ওয়ান, তাহলে কী হচ্ছে সেক স্কোয়ার থিটা আর হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। তাহলে এইখানে দেখো সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান প্লাস কী হচ্ছে টেন স্কোয়ার থিটা আর কোসেক স্কোয়ার মানে হচ্ছে ওয়ান প্লাস কী হচ্ছে কট স্কোয়ার থিটা, আমরা সূত্র থেকে এটা পাই ঠিক আছে কট স্কোয়ার থিটা। কেন আমরা এখানে জানি যে তোমার সিক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান, সেখান থেকে এ পাওয়া যায় কী হচ্ছে এখান থেকেই পাওয়া যায় হচ্ছে সিক্স স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। আবার এখানে একই রকমভাবে এখানে এ আমরা এখানে একই রকমভাবে জানি যে এ কোসেক স্কোয়ার কোসেক ব্যাকেটে লিখে দিতে পারো কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কী হচ্ছে ওয়ান, তাহলে এখান থেকে কী হচ্ছে কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু কী হচ্ছে ওয়ান মাইনাস কী হচ্ছে কট স্কোয়ার ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে কোসেক স্কোয়ারের জায়গায় ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা বসিয়ে দিলাম আর সিক্স স্কোয়ারের জায়গায় কী হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বসিয়ে দিলাম, যেটা এখানে প্রমাণ করতে দিয়েছে। তাহলে এইটাই কী হয়ে গেল, এটা হয়ে গেল হচ্ছে আর এইচ এস প্রুভড। বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম ধরনের এডুকেশন এবং টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য সবার প্রথমে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে আপনার যদি কোনো মতামত জানানোর থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের মতামত জানান আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলেন না। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।